হাই বন্ধুরা, আমরা চলেছি আদি কৈলাসের পথে। আদি কৈলাস, যা কিনা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এবছর আমরা গ্রীষ্মের ছুটিতে, মানে 2023-এ উত্তরাখণ্ডের আদি কৈলাসের দিকে এগিয়ে চলেছি। তোমরা রাস্তার বেহাল অবস্থা দেখতেই পাচ্ছ, তার সাথে শুরু হয়েছে বৃষ্টি। আর যত আমরা উপরের দিকে যাচ্ছি, সেই বৃষ্টি রূপান্তরিত হচ্ছে বরফে। ওখানে লোকাল ভাষায় বলছে ওলে পড়ছে, বা বরফ তুলোর মতন পেঁজা পেঁজা বরফ ঝরে পড়ছে। ইন্ডিয়া আর তিব্বতের বর্ডারের কাছে এই আদি কৈলাস অবস্থিত। পাঁচ কৈলাসের মধ্যে এই আদি কৈলাস একটি, যা আমরা হিন্দুরা মেনে থাকি। এই চার কৈলাস হল ভারতবর্ষে, আরেকটি কৈলাস যেটা কিনা মানস সরোবর কৈলাস, যেটা কিনা চীনে এখন অধিগ্রহণ করে নিয়েছে, যেটা নেপাল থেকে এখন যাওয়া হয়। আগে এই রাস্তাতেই তিব্বত দিয়ে যাওয়া হতো। তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে বরফ, আর এই বরফের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কোথাও বা কাদার মধ্যে আটকে পড়ছে, আবার কোথাও গাড়ি পিছলেও যাচ্ছে। এই বিপদসংকুল রাস্তার মধ্যে দিয়ে আমরা অনেকে মিলে এগিয়ে চলেছি আদি কৈলাসের দিকে। গতকাল রাত্রিরে আমরা ছিলাম গুঞ্জি নামে একটি গ্রামে। আজ খুব ভোরেই আমরা গুঞ্জি থেকে বেরিয়ে জেউলিংকংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যে গাড়িগুলি করে যাচ্ছি, সেগুলি একটু অন্য রকমের গাড়ি, যা কিনা এই রাস্তায় চলতে সক্ষম। 2021 সালের আগে এই পথে কোনো রাস্তা ছিল না, পুরোটাই ছিল ট্রেক রুট। 18 দিনের ট্রেক করে পৌঁছাতে হতো জেউলিংকং বা আদি কৈলাস। এখন সেটা জেউলিংকং পর্যন্ত গাড়ি চলে যায়, সেখান থেকে 2 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় আদি কৈলাস পিক দেখার জন্য। আর ওয়েদার যদি ভালো থাকে, তাহলে জেউলিংকং থেকেই দেখা যায়। তবে আমাদের কপাল খুব একটা ভালো ছিল না, তাই আমাদেরকে 2 কিলোমিটার ট্রেক করেই উঠতে হয়েছিল আদি কৈলাস দেখার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারের কন্ডিশন, সমানে বরফ আর বৃষ্টি হয়েই চলেছে। দুদিকে গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর যেহেতু এখানকার অ্যালটিটিউড খুব হাই, তাই অনেকেরই আমাদের একটু আধটু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই রাস্তাটা সাধারণ মানুষ বা ছোট বাচ্চা বয়স্কদের জন্য একদমই নয়। যারা একটু দুর্বল হৃদয়ের, তাদেরও এ পথে না আসাই ভালো। তোমরা পরবর্তীকালে দেখবে যে আমার সব ট্যুরে আমার সঙ্গে আমার মেয়ে থাকে, তো এখানেও আমার মেয়ে ছিল, তার কিন্তু বেশ কষ্টই হয়েছে। তার মাউন্টেন সিকনেস বা অক্সিজেন লেভেল কম ছিল। দেখো, রাস্তার মধ্যে আমরা বরফ দেখতে পেয়ে নেমে পড়লাম গাড়ি থেকে, আর সেই বরফ নিয়ে ছোড়াছুড়ি আরম্ভ হয়ে গেল। আদৌ আমরা জেউলিংকং পৌঁছাতে পারবো কিনা, আদি কৈলাস দেখতে পারবো কিনা, সব কিছুই অনিশ্চিত। কিন্তু বরফ তো দেখতে পেয়েছি, তাই খেলা ছাড়া যাবে না, চলো খেলে নিই। এই যে আমার মেয়ে, আমরা অতি কষ্টে এসে পৌঁছেছি জেউলিংকং। আর একটু বরফ ঘাঁটবো না তা তো হয় না, তাই নেমে পড়েছি বরফের মধ্যে। কিন্তু ওর একটু কষ্ট হওয়াতে আমরা ওকে আবার ড্রাইভারের কথা মতন গাড়ির ভিতরে তুলে দিলাম। এবার আমাদের 2 কিলোমিটারের ট্রেক শুরু। আমরা হাঁটতে শুরু করলাম ওই বরফের মধ্যে দিয়েই। সমানে বরফ পড়েও চলেছে, আর পায়ের নিচেও বরফ। দেখতে এসেছি কৈলাস, যা কিনা মহাদেবের বাসস্থান। তা কি অতি সহজে পৌঁছানো যায়? দেখো,
অতি সহজ করে দিয়েছে এই পথ। এখানে ঘোড়ারও ব্যবস্থা আছে, 2500-3000 মধ্যে ঘোড়ায় করেও পৌঁছে যাওয়া যায় আদি কৈলাস দেখার জন্য পাহাড়ের উপরে। মহাদেবের দর্শন অত সহজে হয় না, একটু তো কষ্ট করতেই হবে। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ে, আর সেখানে গিয়ে দেখে নিলাম পার্বতী সরোবর, অর্ধেকটা কিনা বরফে ঢাকা। সদ্য বরফ পড়ছে এবং গতকাল রাতের বরফে ঢেকে আছে পার্বতী সরোবর। এখানেই দেখে নেওয়া যায় গৌরী কুণ্ড, পার্বতী সরোবর আর আদি কৈলাস পিক, যা কিনা ছোট কৈলাস নামে বা ছোটা কৈলাস নামেও পরিচিত। এই আদি কৈলাস ট্যুর শুরু হয় বা এই যাত্রাটা শুরু হয় মে মাস থেকে অক্টোবর পর্যন্ত। এই 6 মাস খোলা থাকে এই রুট, তারপরে এই রুট বন্ধ হয়ে যায়। বর্ষার সময় না আসাই ভালো, চাইলে তোমরা সেপ্টেম্বর অক্টোবর আসতেই পারো এই রুটে। হর হর মহাদেব। ওই দেখো মহাদেব আমাদের সামনে, সত্যিই আমাদের কপাল খুব ভালো যে আমরা মহাদেবের দর্শন পেয়েছি। মেঘ সরে গিয়ে মহাদেব দেখা দিয়েছেন, আমাদের এত কষ্ট সার্থক। মহাদেবের পাশাপাশি যেই পিকগুলো সেগুলোর প্রতিটির নাম আছে, পঞ্চ পাণ্ডবের প্রত্যেকের নামে এক একটি পিক আছে, কুন্তির নামেও একটি পিক আছে। দেখো আমাদের দুই দাদা সঞ্জয় দা ও রঞ্জন দা ওপরে পৌঁছাতে পেরে খুবই আনন্দিত, তাদের আনন্দ ফুটে উঠছে তাদের মুখে। তাদের আনন্দে আমরা সামিল হতে পেরে নিজেরাও খুব গর্ববোধ করছি। ওপরে একটি ছোট মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে পুজো দিয়া সারা হলো। অনেকে আবার এই কুণ্ডের জলে স্নানও করছে, বলিহারি তাদের ভক্তি, বলিহারি তাদের মহাদেবের প্রতি টান, মহাদেবের প্রতি ভালোবাসা, মহাদেবের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সব কিছু। মহাদেবের দর্শন পেয়ে আমরা খুবই আনন্দিত। মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের জন্য, আবার তারপরেই মেঘ জমতে শুরু করলো আকাশে। তোমরা দেখতেই পাচ্ছ ওই মন্দিরের ছাদে চারিদিকে যে বরফ পড়েছে, গতকাল রাত্রির বরফ এবং সকাল থেকে পড়া বরফ। এবার আমাদের ফিরে চলতে হবে জৌলিংকং বা নিচে, যেখানে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। দেখো আসার সময় যেই রাস্তায় আমরা মোটা বরফের স্তর পেয়েছিলাম, এখন সেই বরফ গলে কাদায় পরিণত হয়েছে, আর কিছু কিছু বরফ ধারেতে এখনও রয়ে গেছে। আমরা কলকাতা থেকে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। তোমরা যদি জানতে চাও যে আমরা কিভাবে পৌঁছেছি আদি কৈলাস, কি ট্রেনে আমরা এসেছি, কোন কোন স্টেশনে নেমেছি, কোন হোটেলে আমরা ছিলাম, তার খরচই বা কত, কোথা থেকে আমরা ট্যুর পারমিট করিয়েছি, এখানে মেডিকেল চেক আপ করাতে হয়, ইনার লাইন পারমিট লাগে, সেসব আমরা কিভাবে করিয়েছি, তার জন্য সব কিছু ডিটেলসে জানতে গেলে তোমাদের আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আর অবশ্যই দেখে নিতে হবে আমাদের পরের ভিডিও। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর শম্ভু।